মানুষ কি করে নাস্তিক হয়, কিভাবে সংশয়বাদী হয় আমার বুঝে আসে না। আল্লাহ বলছেন এত কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, মানুষের জবান নিয়ে চিন্তা কর। তুই আমার সৃষ্টি নৈপুণ্য কারিগরির ভেতরে আমি মহান রবকে খুঁজে পাবি। আল্লাহ আকবার। যারা বলে দেয়ার ইজ নো গড, আমি বলি এগুলো তো আমার কথা না। আল্লাহ বলছেন এগুলো মাইন্সের জাত না, গুলা ইকাকাল, এগুলো পশুর জাত। আল্লাহ বলছেন পশু না, বাল হুম আবাল, এর চেয়ে আরো নিম্ন ক্যাটাগরি। আল্লাহ আছেন না নাই? সব ক্ষমতা কার কাছে? নাকি মানুষের কাছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিই আল্লাহ, যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার তৌফিক দিলেন। আমরা হৃদয় উজাড় করে খুশি হয়ে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। যারা পড়লেন না আমি দেখেছি চুপ থাকলেন। আপনি আমাকে বলেন আপনি কি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবে? এই যে বেঁচে থাকার জন্য আপনি অক্সিজেন গ্রহণ করেন, এটা ছাড়া বাঁচবেন আপনি? অক্সিজেনটা নিলেন, টাকা দিচ্ছেন বগুড়ার দইয়ের বিনিময়ে, তারপরে অক্সিজেন নিচ্ছেন, তাই না? বলেন আমাকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে জানেন আপনারা? একজন সুস্থ মানুষ, বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার? বাজার দর কেমন জেনে নেই। করোনা মহামারীর সময় তো অক্সিজেন কি জিনিস সেটা মানুষ হাড়ে হাড়ে টের পাইছে। অক্সিজেনের সিলিন্ডারের জন্য কি দৌড়ানো দেখছেন আপনারা ফেসবুকে? 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দর হলো 500,000 টাকা। তাহলে প্রতিদিন প্রায় 500,000 টাকার অক্সিজেন গ্রহণ করি, টাকা দিয়া, বগুড়ার দই দিয়া, না ফ্রি ফ্রি মাগনা মাগনা জুড়ে বলে সেই আল্লাহ বাঁচাইতেছেন। স্লোগান দেওয়ার সময় আল্লাহর নামে দিতে পারে না কপাল পোড়া, সে আল্লাহ তারে বাঁচায় রেখেছেন। আল্লাহর কোরআন সে বাদ দিন, তার নিজের বানানো আইন কানুন প্রতিষ্ঠায় সে ব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহর দেওয়া অক্সিজেন আমি গ্রহণ করে আমি আল্লাহর নিয়ামত খেয়ে বেঁচে আছি। আমি আমার আল্লাহর নামে স্লোগান দেই না, আমি আমার আল্লাহর পথে চলি না, আমি আমার আল্লাহর কথা বলি না, উল্টো আল্লাহর পথে যারা চলে তাদেরকে বাধা দেই। যে ব্যক্তি এই রকম স্বভাব চরিত্র নিজের মধ্যে ধারণ করে তার মতো নাফরমান নিমুখ খারাপ আসমানের নিচে দুনিয়ার উপরে আর কেউ নাই। খারাপ নাফরমান, তোমার বিবেককে প্রশ্ন করে যদি তোমার বিবেকের মধ্যে শয়তান পেশাব না করে, তোমারে কেমনে বুঝাইতাম আমি? তুমি তো বিজ্ঞান মনস্ক মানুষ, তোমারে বিজ্ঞান দিয়ে বুঝাইছি, এরপরেও তুমি না বুঝলে আমি তোমার ভাই, আমি দোয়া করছি আল্লাহ যেন হেদায়াত দেন, না দিলেও আমি কি করব, আমি দোয়া করতে পারি। এখন সব জায়গায় কোরআনের কথা বলা যায় না, কারণ এখন আমি সুদের আয়াত পড়লাম, এটা তো সুদ খুরের সাথে কমন করবে। আমি ঘুষের আয়াত পড়লাম, এটা ঘুষখুরের সাথে কমন করবে। আমি জুলুমের আয়াত পড়লাম, জালেমের সাথে কমন করবে। এটা হুজুরের দোষ, কোরআনের দোষ, আল্লাহর দোষ না তার কুচরিত্রের দোষ? তো তার কুচরিত্রের সাথে মিললে সে নিজে সংশোধনে না হবে? আল্লাহ আমাদেরকে সংশোধনের নিয়তে শোনার তৌফিক দান করেন। যুবকরা কেমন জানেন? যুবকরা হচ্ছে ইসলামের মেরুদণ্ড। মেরুদণ্ড ভেঙে ফেললে যেমনে সোজা হয়ে দাঁড়ানো যায় না, দিন বিরোধীরা যুবকদেরকে টার্গেট করে যুবকদেরকে ইসলামের দিকে আসতে দেয় না, কারণ যুবকরা ইসলামের দিকে আসলেই ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। নাচ গানে যাচ্ছে না, যাত্রা বালায় যাচ্ছে না, সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে, যুবকরা শুধু মাহফিল মুখী আর আলেম মুখী হয়ে যাচ্ছে। এটা যদি মাথা ব্যথার কারণ হয়, মাথা ব্যথায় আপনি নিজেই শেষ হয়ে যাবেন। কারণ কি জানেন, যুবক এমন জিনিস, এরা যখন সামনের দিকে আগায় এই গণজোয়ারকে রুখা যায় না।
এটা রোখা যায় না নবীর সময় যুবকরা যখন ইসলামের কোন জোয়ার শুরু করেছে নাম বলে শুনেন খাব্বাব খুবাইব আবু বকর উমর উসমান সাদ বিন আবি ওয়াক্কাস যায়েদ বিন হারেসা সব তরতে যায় এক ওমর তো একা ইসলাম কবুল করার পরে সব কাফেরদের কলিজায় থরথর করে কাঁপন শুরু হয়ে গিয়েছে যুবকটা কেমন বুঝেই আপনারা এই প্যান্ডেলটা দাঁড় করে রাখছেন মাঝখানে যদি এখন কেউ এটা কেটে ফেলে প্যান্ডেলটা থাকবে না কাপড়গুলো পড়ে যাবে যুবকরা আছে একদম ইসলামের মেরুদণ্ডে তাদের অবস্থান এদের যদি ইসলাম থেকে বিমুখ করা যায় ইসলাম মাথা উঁচু করে দাঁড়াতে পারে যৌবনের বয়সটাও বড় নেয়ামতের বয়স ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা মানুষের জীবনে পাঁচটা পর্যায় আছে কয়টা পর্যায় শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌঢ়কাল মানে আধা বুড়া পাঁচ নাম্বার বুড়া ফুল বুড়া তাহলে মানুষের জীবনে কয়টা পর্যায় আছে দেখি আমার আঙ্গুল দেখে বলেন তো মাঝখানে আছে কোনটা মাঝখানে আছে কোনটা উদাহরণের সাথে মিলছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় এজন্য ইসলাম বলছে এই মাঝখানের বয়সটাতে সতর্ক থাকো এটা গুরুত্বপূর্ণ এই সময়ে ক্যারিয়ার উন্নত হয় এই সময়ে শয়তান শুরু করলে ক্যারিয়ার শেষ হয় এই সময় এবাদত করলে নিজের চরিত্র উন্নত হয় এই সময় এবাদত ছাইরা শয়তানের মুরিদ হইলে জীবনটা বরবাদ হয়ে যায় এজন্য এই মাঝখানের বয়সটার গুরুত্ব কম না বেশি এজন্য নবীজির কাছেও যুবকের গুরুত্ব যুবক ভাইরা শুনেন আমার আব্বা জানা রাগ করে না বুঝুর দেখি খালি যুবকদের উদ্দেশ্যে বলতে না বাবারা আব্বা জান আপনাদের উদ্দেশ্য আমার অনেক কথা আছে ইনশা এই যুবকগুলো কারা আপনাদের ছেলে আপনাদের ভাতিজা এরা যদি ভালো হয় আপনারা খুশি না বেজার তাহলে বলছিলাম যৌবনের বয়সটা ইসলামে গুরুত্বপূর্ণ নবীজির কাছেও যুবকের যুবক অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যুবকদেরকে কত ভালোবাসতেন যুবকদেরকে তিনি কত পছন্দ করতেন শুনে এই যে আমি আজ আপনাদের সামনে কথা বলছি এই রকম করে নবীজি একদিন এক জায়গায় বক্তৃতা করছেন সব মানুষেরা বসে গিয়েছে জায়গা না পেয়ে এই দেখেন অনেক মানুষ যেমন দাঁড়িয়ে আছেন ঠিক তেমনি নবীজি বক্তৃতা করছেন জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়েছিলেন নবীজির চোখ গেল হঠাৎ করে এমন একজনের দিকে অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী যুবক মানুষ একজন যুবক সাহাবী নাম হচ্ছে যারীদ রাদিয়াল্লাহু আনহু নবীজি বক্তৃতা বন্ধ করে দিলেন বক্তৃতা বন্ধ করে দিয়ে বললেন হে যারীদ তুমি পেছনে দাঁড়িয়ে আছো কেন যারীদ তখন বললেন ওগো আল্লাহর নবী সবার শেষে আমি এসেছি জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শুনছি এই কথা শোনা মাত্র মায়ার নবী দয়ার নবী রহমাতান লিল আলামিন তিনি সঙ্গে সঙ্গে তার চাদর খুলে জারির দিকে ছুড়ে মারলেন দিয়ে তিনি বললেন জারির জায়গা পাও নাই তো কি হয়েছে আমি নবী আমার চাদরটা তোমাকে দিলাম আমার চাদরটা মাটিতে বিছিয়ে বসে যাও এই কথা শুনে জারির রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন নবীজির চাদরটা মাটিতে লাগানো তো দূরের কথা নবীজির চাদর মুবারকে চুমু খেতে লাগলেন নবীজির চাদর মুবারকে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তিনি বললেন আকরামাকাল্লাহ সবাই মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির বললেন হে আল্লাহর রাসূল আল্লাহর পরে হচ্ছে আপনার মর্যাদা আপনি রহমাতাল লিল আলামিন আপনার চাদরে দুনিয়ার কোন মানুষ বসার কি কোন যোগ্যতা রাখে নাকি কি করে আমি আপনার চাদরে বসি কোন নবী এই চাদরে বসার কোন সাহস আমার নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাচ্ছি আর আপনার চাদর মোবারক
লোকের চুমু খাচ্ছি এই জন্য আপনি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আজ যেভাবে সম্মান দিলেন এতে আমি অভিভূত হয়েছি আল্লাহর কাছেও দোয়া করেছি আল্লাহ আজ আপনি আমাকে যেভাবে সম্মান দিলেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বেশি বাড়িয়ে দেয় তাহলে যুবকদেরকে নবীজি ভালোবেসেছেন কম না বেশি কি কারণ কারণ হলো এই যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই যে কিছুক্ষণ আগে বললাম ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ এটা মানুষের জীবনের সোনালী সময় সোনালী অধ্যায় এখান থেকে শুরু হয়